হলো শাড়ি দিয়েলে হ্যাঁ দিয়েছি সব হ্যাঁ আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করাচ্ছি ওখানে মহিলারা যখন শাড়ি দেখছিল আপনি তখন কি করছিলেন এমনিতেও তো নিজের মনের মতো শাড়িই নেবে আমাকে থাকতে বললো তাই গিয়ে বসলাম বউ যেখানেই বলবে পেছনে পেছনে যেতে হবে নালি মারবে তাই তো এই আরে চিৎকার করছো কেন আস্তে আস্তে কথা বলতে পারো না আচ্ছা শোনো না আমার রাতে পড়ার জন্য একটা ভালো লুঙ্গি এনে দাও না লুঙ্গি পরলে আপনাকে খুব একটা মানাবে না কেন আমার কাছে নাইটি আছে পরবেন ফাজলামো হচ্ছে লুঙ্গি পরুন অথবা নাইটি আপনার ক্যারেক্টার তো একই থাকবে যাও যাও যত সব তারপর বলো কাজটা আজ কেমন চলছে টেন্ডারের কাজ কমপ্লিট হয়ে গেছে কমিশন এর ব্যাপারে কি বললো হ্যাঁ টাকাকে দেবে মায়ের থেকে নিয়ে দিয়ে দেবো দাদা শোনো আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে কাউকে শাড়ি দেওয়ার কথা ভেবো তুমি হ্যাঁ একটা বিশাল বড় শোরুম করার কোন ইচ্ছে নেই তোমার আছে কিন্তু পুঁজি কোথায় অত সেটার জন্য একটা ভালো আইডিয়া আছে বলবো রাজা রাজা স্বামীর একটা পুরনো জগ আছে হ্যাঁ ওই জগটাকে ঠাকুরের পাশে রেখে রোজ পুজো করলে দেখবে শুধু তিন মাসের মধ্যে একটা বড় সড় শোরুম হবে তোমার জগটা কিনবে আমার কাছে আমাদের পাড়ার একটা লোকের সিম কার্ডের একটা নাম্বার আছে সেটা আমার কাছ থেকে নিয়ে তোমার ফোনে যদি ব্যবহার করো তোমার পরিবারে কাউকে আর সারা বছর রিচার্জ করতে হবে না নেবে তুমি রাজা রাজা স্বামীর সিম কার্ড লাইফটাইম ভ্যালিডিটি হ্যাঁ রিচার্জ করতে হবে না ফ্যামিলিতে সবাই ইউজ করতে পারে আমার পড়তে একদম ভালো লাগে না যাও 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 আগে যাও আমার মনে হয় সারাক্ষণ ঘুরে বেড়াই আর খেলাধুলো করি আমার দিদির অ্যাকাউন্টে না 15 লাখ টাকা আছে কিন্তু এখন বের করা যাচ্ছে না এমনিতেই তো রবিবার ব্যাংক বন্ধ তুই একটা কাজ করবি হ্যাঁ বলো আমার একটা 50 টাকা রিচার্জ করে দে না সাথী সরি গো শাড়িওয়ালা বাড়ি চলে আসবে আমি সত্যিই জানতাম না আপনি এক কাজ করুন আমরা কোথাও একটা বেরোচ্ছি বলে বেরিয়ে যাই তারপর আপনাকে আমি ট্রেনে তুলে দেবো চলুন দাঁড়ান এরকম হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই সবাই যাতে বিশ্বাস করে এরকম একটা প্ল্যান করে বেরোতে হবে আমার অবস্থা থেকে আপনার কথা ভাবলে আমার বেশি খারাপ লাগছে কোনোভাবে যদি আপনার সঙ্গে এখানে না আসতাম তাহলে আপনি এত সমস্যায় পড়তেন না আপনি আমার সঙ্গে ইচ্ছা করে তো আসেননি তাই না ওই ছেলেটা আপনার চেন চুরি করার পর থেকে সবকিছু যেন পরপর কিরকম একটা ঘেঁটে গেল যার জন্য আপনাকে এখানে চলে আসতে হলো ঠিক আছে ওসব ছাড়ুন আপনি কি রাগিনীকে কল করেছেন শোনো শুধু ভালোবাসা দিয়ে একটা সবজিও কেনা যাবে না বুঝলে টাকা লাগবে কাউকে আমি বোঝাচ্ছি এসব জীবনে আর কখনো পেছনে ঘুরে দেখতে চাই না আমি কেন নিলাম ওই নামটা আমি ভাবতে পারছি না ওইসব কথা থাক ওর আমাকে ছেড়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয় ও আমাদের বাচ্চাটাকে একা ফেলে চলে গেল ওটাই আমার আমি কি একটু আসতে পারি সাথী তোমার ব্লাউজটা দাও মাপ দিতে হবে এইসব আবার কেন প্লিজ ছাড়ুন না কি হয়েছে তোমার আমি আসার পর থেকে দেখছি তোমার কি কিছু খারাপ লেগেছে সব কথাই না বলছো কিছু হয়েছে তোমার আমাকে কিন্তু তুমি বলতে পারো সেরকম কিছুই নয় ঠিক আছে তুমি ব্লাউজটা নিয়ে এসো হুম
তোদের জন্য আমি তোদের অনিল মামাকে ধরলাম, তাহলে তোদের অনিল মামার চোখটা বেঁধে দি। কেন খেলবি না? বড়দের এরকম বলতে নেই বাবা, যা ওনার সঙ্গে খেলো। কেন কেন এরকম বলছো বাবা? খেলতো সব সময় আমাদের সঙ্গে, মামাটা এসে সব নষ্ট করে দিল। আমিন, হ্যাঁ, মন খারাপ করছো কেন? ওই বাচ্চাগুলোর কথা শুনে কিছু মনে করো না, বাচ্চারা ওরকম বলে, ঠিক আছে? আরে কাঁদছো কেন তুমি, ধুর পাগল। না মামা, আমি পাপি, সেটা বাচ্চারাও জেনে গেল এই বাড়িতে। ওদের বলাতে কিছু ভুল নেই, এটা তো সত্যি। আমার জন্যই মায়ের আজকে এই অবস্থা। একটা ছেলে হয়ে আমি যে ভুলটা করলাম, মায়ের নাতি নাতনিরাও সবটা বুঝে গেল। আমার মা আমাকে ক্ষমা করলেও ভগবান আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আরে মিল, ওরা ছোট ছোট বাচ্চা, না বুঝে কথাগুলো বলে ফেলেছে, এইসব কথা তুমি আর কখনো বলো না। তুমি কি জেনে শুনে এইসব করেছো নাকি? তুমি কোনো ভুল করনি, একদম ঠিক করেছো। হ্যাঁ, তুমি মহারানীর মতো একটা বউকে এই বাড়িতে এনেছো। মিল, তুমি যখন কলেজে যেতে, অফিসে যেতে, তখন সব সময় তোমার মা আমাকে বলতো, তুই ফোন করেছিস, তুই কি ওর কোনো খবর নিয়েছিস, এই বলে আমাকে সব সময় জ্বালাতন করত। তুমি খেয়েছো বলার পরই তোমার মা খেতে যেতেন, বুঝেছো? মিল,
তোমার মা দু বছর ধরে আমার ছেলে নেই, আমি কেন খাব, এই বলে বিছানায় শুয়ে আছে। একবার তুমি মায়ের সামনে গিয়ে মাকে ডাকো, দেখবে তোমার মা ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো, তুমি তোমার মায়ের জন্য এসেছো, তোমার মা ঠিক হয়ে যাক, এটাই আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি। রিংটা হয়ে যাচ্ছে সমানে, কেন তুলছে না ফোনটা? সাথী, সব ঠিক আছে তো? খেয়েছি, কি হয়েছে? আসলে আমি দেখলাম কালকে টিকিট পেলাম না, তো কালকে আর পরশুদিন আমাদেরকে একসঙ্গে বসে টিফিন খেতে হবে। আমার অন্য কোথাও চলে যাওয়ার আর একসাথে বসে টিফিন খাওয়ার মধ্যে কি সম্বন্ধ? বলছি, ওই সময় আমায় একটা কল করবেন, আমি ফোনটা তখন স্পিকারে রাখব। অফিস থেকে আমার বন্ধু কল করেছে, বলবো অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার জন্য সাথীকে পাঠিয়ে দিতে হবে। তারপর সবাইকে বলে আপনি বেরিয়ে আসতে পারবেন, আমি নিজে এসে আপনাকে ট্রেনে তুলে দেব। তোর বউকে ট্রেনে তুলে দিবি কেন, এর কারণ কি রে?